পার্সেন্ট অ্যাটলিস্ট 98.5%-এর ওপরে তো পেতেই হবে, কারণ রিহার্সাল আর সিলেকশনটা হয়তো সেরকম ভালো যায়নি, তাই জন্য টার্গেট ছিল একটু হাই, অ্যাটলিস্ট 98.5% থেকে 99%-এর মধ্যে পাওয়া। কিন্তু ফ্যামিলির থেকে কোনো দিনই কোনো রকম কোনো প্রেশার দেওয়া হয়নি আমাকে। প্রথমেই তো আমার মা আর বাবা আছেন, আমার মা বাবা দুজনেই ওয়ার্কিং পেরেন্টস, তাও প্রতিদিনই ওরা আমার পড়াতে হেল্প করতেন, এবং আমার পড়াতে নিয়ে যাওয়া থেকে শুরু করে স্কুলে নিয়ে যাওয়া সব ক্ষেত্রেই আমাকে হেল্প করেছেন। এবং তারপরে আমার স্কুল আছেন, স্কুলের টিচাররা আছেন, এবং স্কুলের টিচারদের সব থেকে ভালো যে কাজটা করেছেন তারা হচ্ছে এই ICSE এক্সামসের আগে তারা যে ওয়ার্কশপগুলো করেছিলেন ওতে আমাদের খুব সুবিধা হয়েছে, কোন কোন কোয়েশ্চেনগুলো কীভাবে লিখতে হবে এবং কোন কোয়েশ্চেনগুলো আগে করলে টাইম কনজাম্পশনটা কম হবে সেগুলো সব আমাদের শিখিয়েছিলেন, তাই সেটা অনেকই হেল্পফুল হয়েছে আমাদের জন্য। ভবিষ্যতে আমি এখন JEE-র জন্য প্রিপারেশন নিচ্ছি, ইচ্ছা আছে IIT পাওয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। পড়াশোনা ছাড়া অন্য কোনো কিছু? পড়াশোনা ছাড়া আমি রিসাইটেশন শিখেছিলাম, এখনও মাঝে মধ্যে আবৃত্তি করা হয়, ক্লাস 9 অবধি আবৃত্তিটা শিখেছিলাম, এখন না সেরকমভাবে শেখা হয় না কিন্তু মাঝে মধ্যে করি। আমি আউট অফ 500 496 পেয়েছি, বেস্ট অফ 5-এ আমি 99.2% পেয়েছি। প্রথমত অফকোর্স স্কুলের টিচাররা সারা বছর ধরে আমাদের প্রচুর হেল্প করেছে, আর মা বাবা তো আছেই, মা বাবাও সারা বছর একটা বাড়িতে একটা গাইডেন্স পেয়েছি মা বাবার থেকে। পুরো প্রিপারেশনের অনেক সময় ওভারওয়েলমিং লাগে, অনেক সময় প্রেশার ফিল হয় পুরো প্রিপারেশনের সময়, পরীক্ষার সময়ও, তখন অফকোর্স মা বাবা সবসময় পাশে থেকেছে আর সাপোর্ট করে গেছে, তার সাথে স্কুলের টিচাররা যখনই কোনো ডাউট হয়েছে ওরা একদম সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে, তো অনেক হেল্প পেয়েছি। সাথে এই মুহূর্তে তো সায়েন্স নিয়েই আছে, স্পেসিফিক্যালি কী হবে এই মুহূর্তে ভাবিনি অত। স্কুলের ভূমিকা তো প্রচুর আছে, আর আমি স্কুল অ্যাটেন্ড করতাম, আমি মানে ছোটোবেলা থেকেই স্কুল অ্যাটেন্ড করতে প্রচুর পছন্দ করি, আর ক্লাস 10-এও আমি রেগুলারলি স্কুল অ্যাটেন্ড করেছি, তো স্কুলের ভূমিকাটা তো আমি বুঝতেই পারছি এখন এই পার্সেন্টেজে। তারপরে ওই যা আমাদের বললো যে ICSE-র আগে আমাদের অনেক প্রচুর ওয়ার্কশপ হয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের আমাদের ওয়ার্কশপ হয়েছে, তো ওটা তো অনেক হেল্প করেছে আমাদের, এক্স্যাক্টলি কী লিখলে আমরা ঠিক করে আমরা নিজের আনসারটা এক্সপ্রেস করতে পারবো, সব আমাদের গাইডেন্স আমরা পেয়েছি স্কুল থেকে, তো স্কুলের ভূমিকা তো একদম আছেই। জানাতে চাই কারণ সবচাইতে খেটেছে তো ওরাই, রাত দিন বলে না একদম তেল ফুরিয়ে পড়াশুনো করে যায় সারা রাত ধরে, সেরকম করে পড়েছে। আর আমাদের তো প্ল্যান থাকেই, কিন্তু সেটা যে ওরা সেই আধারের মধ্যে ওরা নিতে পেরেছে সেই জন্য তো ওদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। আমরা কি প্ল্যান করেছি, আমাদের ওরা বলতে পারবে ওয়ার্কশপ, তারপর কিছু কিছু জিনিস আছে সেগুলো না হয় আমাদের মধ্যেই থাক, সেগুলো বললে তো সবাই জেনে যাবে। ওদের স্পেশাল অনেক কিছু ক্লাস করা হয়, ইভেন কি ছুটির দিন, গরমের ছুটি বলুন, পুজোর ছুটি বলুন, ওরা যদি রাত 12টায়ও উত্তর লিখে পাঠায়, প্রশ্ন লিখে পাঠায়, শিক্ষক শিক্ষিকারা সঠিক উত্তর জানিয়ে দেয়, প্রশ্ন যদি করে এই কোয়েশ্চেনটা এই পয়েন্টসগুলো কী হবে, তারা উত্তর লিখছে, এবং সেই শিক্ষক শিক্ষিকা শুধু লিখছে না, সেখানে কিন্তু আমিও রয়েছি, আমি জানি যে ওরা কী করছে না। রেজাল্ট ICSE-র তো খুবই ভালো হয়েছে, আমরা খুব সফল রেজাল্ট হয়েছে, মানে 10th পজিশনের মধ্যে আমরা 19 জনকে পেয়েছি, আর 20th পজিশনের মধ্যে আমরা 44 পেয়েছি, স্টুডেন্ট পেয়েছি, হায়েস্ট মার্কস যেটা হয়েছে 99.6, এটা খুব সম্ভব সেকেন্ড হায়েস্ট হবে, এবং হ্যাঁ অল ইন্ডিয়া আর ওয়েস্ট বেঙ্গলে হয়তো এটাই টপার হবে 99.6। আমরা যে এখন পর্যন্ত খবর পাচ্ছি রেজাল্ট খুব ভালো হয়েছে, আমরা এর আগেও আমাদের স্কুল থেকে অনেকবার টপার হয়েছে, এবার হয়তো টপার হয়নি কিন্তু অ্যাজ এ হোল রেজাল্ট খুবই ভালো হয়েছে, এবং এটা একটা আমি এক্ষুনি বলছিলাম এটা একটা সম্মিলিত প্রয়াস, বাচ্চারা যেরকম খাটছে, টিচাররা যেরকম চেষ্টা করছেন, বাড়িতে বাবা মাও সেরকমভাবে
ওদের জন্য সেই অবস্থা অ্যাম্বিয়েন্সটা বাড়িতে তৈরি করতে পেরেছে যাতে ওরা পড়াশুনো করে। এটা